রাজধানী ঢাকায় এমন পাঁচটি স্থান রয়েছে যে স্থানগুলোর ভৌতিক কাহিনী আমাদেরকে ভয় পাইয়ে দেয়। ভূতুড়ে সে স্থানগুলোর প্রথমে আসে ঢাকা এয়ারপোর্ট রোডের কথা। গভীর রাতে এখানে নাকি অশরীরী কাউকে দেখতে পাওয়া যায়, এমন দাবি রাস্তা দিয়ে যাওয়া অনেকেরই। এমনই অভিজ্ঞতার শিকার হওয়া এক গাড়ি চালক জানান, গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আবিষ্কার করেন বিপরীত দিক থেকে সাদা পোশাক পরিহিতা এক নারী অসম্ভব দ্রুতগতিতে গাড়ির দিকে ধেয়ে আসছে। তার মতো অনেক চালকই এমন অবস্থায় ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এই নিয়ে কল্পকাহিনীর কমতি নেই। জনমুখে শোনা যায়, অনেক বছর আগে নাকি ঠিক এই সড়কেই একজন নারী তার পুরো পরিবার সহ এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। তাই প্রতিশোধ নিতে আজও এই রাস্তাতেই ঘুরে বেড়ায় সে। অন্যদেরও একই কায়দায় দুর্ঘটনার কবলে ফেলার মধ্যেই অশরীরী আনন্দ পায়। দিনের বেলায় এই অশরীরীর দেখা মেলে না। তারপরে আসে পুরান ঢাকার নাম। পুরান ঢাকার মিষ্টির দোকানে জিন আসে মিষ্টি কিনতে, এমনই বিশ্বাস সেখানকার অনেক মিষ্টি দোকানিদের। বলা হয় কিছু লোক কয়েকদিন পরপর এসে রাত 8টার দিকে 10 থেকে 12 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। ভূতুড়ে ব্যাপারটা হচ্ছে, তারা যে দোকানে ঢুকে সেই দোকানের মালিককে দোকানের লাইটগুলো নিভিয়ে দিতে বলে। অন্ধকারে তারা আসে আর তারপর সেই অন্ধকারে চলে যায়। এই লোকগুলো দেখতে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারেনি। তাই ধারণা করা হয় এরা জিন প্রজাতি। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানের লোকেরাই তাদের কথা জানেন। পুরান ঢাকা নিয়ে ভূতুড়ে কাহিনী শুধু এইখানেই শেষ নয়। এক বগিনী রয়েছে আরেক ভৌতিক গল্পের ঝুড়ি। একটি গার্লস স্কুলের সামনে দিয়ে নাকি রাত 12টার পর এক বউকে হেঁটে যেতে দেখা যায়, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটা হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা কেউ আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি। তবে অনেকেই বউটাকে দেখেছে বলে দাবি করেন। ভূতুড়ে জায়গার তালিকায় 3 নম্বরে আসে অসংখ্য সুড়ঙ্গ দিয়ে ঘেরা লালবাগ কেল্লা। জমিদার আমলে করা এই সুড়ঙ্গগুলো আর তার মাঝেরই একটা নিয়ে বলা হয় যে সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলে আর কেউ ফিরে আসে না। এর সত্যতা যাচাইয়ের জন্য একবার 2টা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। আশ্চর্যজনকভাবে চেইন ফেরত আসে, কিন্তু কুকুর দুটো ফিরে আসেনি। লোককথা অনুসারে পূর্ণিমার রাতে লালবাগ কেল্লায় পরিবিবিকে দেখা যায়। তবে নাচতে থাকা গাইতে থাকা পরিবিবি কখনো কারো ক্ষতি করেছেন বলে শোনা যায়নি। তেজগাঁওয়ের মণিপুরি পাড়ায় খ্রিস্টান বাড়িও বিখ্যাত ভূতুড়ে সব ঘটনার জন্য। পুরনো এই খ্রিস্টান বাড়ির মালিকের মেয়ে ছিল মানসিকভাবে অসুস্থ। পরবর্তীতে 16 বছর আগেই গলায় দড়ি দিয়ে নিজের প্রাণ নিয়ে নেয় সে। এই ঘটনা থেকেই নাকি সকল ভৌতিক আলাপের শুরু। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়ারই বিভিন্ন ভূতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে বাড়িটার নিচের উঠোনের দোতলায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যাও কিন্তু আবার ফেলে দেওয়ার মতো নয়। এছাড়াও গভীর রাতে বাড়ির ছাদে অনেক সময় হইচইয়ের আওয়াজ শোনা গেছে, কিন্তু যখনই সাথে সাথে ছাদে যাওয়া হয় কাউকে দেখা যায় না। এই বাড়িটিকে ঘিরে লোকজনের মনে তাই কৌতূহলের শেষ নেই। মিরপুরের ইনডোর স্টেডিয়ামও আছে এই তালিকায়, কিন্তু এর পেছনের কাহিনী সবচেয়ে বেদনাদায়ক। স্টেডিয়ামের আগে জায়গাটা যখন পুকুর ছিল, বলা হতো যে সেখানে 2-3 বছর পরপর একজন মানুষের প্রাণহানি হতো, যাদেরকে খুঁজে পাওয়া যেত না। লোকমুখে এক নান্টু নামের ছেলের গল্প শুনতে পাওয়া যায়। বলা হয় একদিন দুপুরবেলায় 6 নং সেকশনে নান্টু নামের একজন পুকুরে গোসল করতে নামে। নামলেও অনেকখানি সময় যায়, কিন্তু সে আর উঠে আসে না। পুকুর পাড়ে দেখা যায় তার স্যান্ডেল লুঙ্গি গামছা সব পড়ে আছে। তারপর কত ডুবুরি কত মানুষ পুকুরে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু নান্টু মিয়াকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু একদমই আশ্চর্যজনকভাবে 24 ঘন্টা পর তার প্রাণহীন দেহ ভেসে উঠেছিল, এবং তাও সম্পূর্ণ অক্ষতভাবেই।